আসসালামু আলাইকুম। জনসময়ের কাজ আজকে 7 তারিখ শুরু হয়ে গিয়েছে এবং অ্যাপও আপডেট এসে গেছে, এখন 2.0-তে কাজ হচ্ছে। তো আজকে ফাইনাল একটা কাজ দেখাবো আপনাদেরকে। এখানে এলাকা দেখতে পাচ্ছেন, আমি আজকে অল্প কিছু কাজ ছিল সেগুলো করাইছি আমাকে। এখানে কিছু প্রাতিষ্ঠানিক খানা এবং সাধারণ খানা করেছি এবং আপনাদেরকে আমি 3টা খানাই আজকে করে দেখাবো, প্রাতিষ্ঠানিক, সাধারণ এবং অন্যান্য। এবং এটা কিন্তু অটো সার্ভারে প্রেরিত হচ্ছে এবং টাইম অটো জেনারেট হচ্ছে কত মিনিট সময় নিচ্ছে। তো চলুন আমরা একটা খানা করে দেখাই। এখানে আপনার এলাকা নির্বাচন করুন, যে কোন এলাকায় আপনি গিয়েছেন। তারপরে আমরা এখান থেকে একটা, প্রথমে আমি একটা সাধারণ খানা দেখাই। এখানে আমি শুধু আপনাদেরকে প্রশ্নের উত্তর দেবো যে কী কী হবে উত্তর, যে এই সমস্যা হলে কোন কোন তথ্য পেলে আপনি কি দেবেন। এখানে যেগুলো একটা নাম দেবেন, যেহেতু সাধারণ খানা তাহলে বাড়িওয়ালার নাম দেবেন, যেমন আব্দুর রহিম। এবার এখানে ঠিকানা দেবেন, যে রাস্তা, ব্লক নাম্বার বা সেক্টর নাম্বার, যেমন ঢাকা বা শহরে সেক্টর থাকে সেক্টর বি, এবং রোড নাম্বার থাকে এবং পাড়ার নাম্বার থাকে। তো এরকম আপনারা ঠিকানা লিখবেন। এরপর যে কোনো তাদের ফোন নাম্বার নেবেন, প্রতিষ্ঠানের ফোন নাম্বার কিন্তু মাস্ট নিতেই হবে। ইমেল নম্বর প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই নেবেন, আর প্রতিষ্ঠান না থাকলে নেবেন। এখন দেখুন কৃষিখানা, এটা যেহেতু আমরা সাধারণ খানা এসেছি, বাড়িতে কৃষি কোনো কাজ হয় কি না, বা বাড়ির কোনো লোক যদি ধান, পাট, সরিষা এগুলো রোপণ করে থাকে তাহলে আমরা শস্য দেব। আর যদি সে কোনো পুকুরে মৎস্য চাষ করে এবং মাছ বাজারে বিক্রি করে তাহলে আমরা মৎস্য দেব। যদি সে গবাদি পশু, গরু পালন করে থাকে তাহলে, বা ছাগল, যে কোনো প্রাণী লালন পালন করে থাকলে তাহলে আমরা প্রাণী সম্পদ দেবো। এবং বোনাস, যদি সে নার্সারি কাজ করে থাকে তাহলে আমরা বোনাস সিলেক্ট করব। এবং এই 4টার বাইরে যদি সে অন্য কোনো কৃষি কাজ করে তাহলে আমরা অন্যান্য দেবো, হ্যাচারি আর অন্যান্য, এবং সেই জিনিসটার নাম লিখে দেবো যে অন্যান্য কী কাজটা করে। এইটা বুঝলেন, আমরা একটা শস্য দিলাম, যেহেতু ধরেন একজনের জমি আছে, সে চাষবাদ করে এবং ধান ফলায়, সেই ধান বিক্রি করে। এটা হলো কৃষির ক্ষেত্রে। এবং কৃষির বাইরে তার আর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি না, মানে কৃষির বাইরেও সে কোনোভাবে বা তার পরিবারের কোনো সদস্য আয় করে কি না, যেমন কেউ যদি ফেরি, ফুচকা বিক্রি করে তাহলে সেটা বাইরে অর্থনৈতিক, বা বাড়িতে ফ্রিল্যান্সিং করে বা ইউটিউবিং করে, এইভাবে এক্সট্রা ইনকাম করে থাকে, বা তার কোনো ভাই বা ছেলে রিক্সা চালায় বা ভ্যান চালায় এবং ভ্যানটি তার নিজস্ব, এরকম অর্থনৈতিক কর্মকাণ্ড থাকলে আমরা হ্যাঁ দেবো। আর যদি না থাকে, শুধু কৃষিই থাকে, তাহলে কৃষি দিয়েই শেষ, আর যদি না থাকে, না দিলে এখানে শেষ হয়ে যাবে, আর যদি থাকে আমরা হ্যাঁ দেবো। এই বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেবো। এবং যে ধরুন লোকটি ভ্যান চালায় পাশাপাশি বা তার ভাই ভ্যান চালায় এবং ভ্যানটি তার নিজস্ব মালিক কিনা কিনা, সেটা আমরা হ্যাঁ দেবো। এবং এই কাজটা সে কোথায় করে, এটা খানার ভিতরে করে, বা ধরেন কোনো কেউ মুদি দোকান চালায়, সেটা যদি খানার বাহিরে হয় তাহলে হ্যাঁ দেবো, আর যদি ওই মুদি দোকানটি একদম বাড়ির সাথেই হয়ে থাকে তাহলে আমরা না দেবো, কারণ খানার বাহিরে নয়, সেটা খানার সাথেই। তো এটা দেখে নেবেন, যে বাসায় যাবেন সেটা দেখলে আপনার বুঝতে পারবেন। এবং এখানে যে কাজটা করে, যে অর্থনৈতিক কাজটা, সেটা সেবা না শিল্প, যদি সেবা দিয়ে থাকে তাহলে সেবা, এবং কোনো কিছু ধরেন বেতের কিছু উৎপাদন করে বা কোনো র মেটেরিয়াল ব্যবহার করে নতুন পণ্য উৎপাদন করে বিক্রি করে, যেমন বাসায় মিষ্টি তৈরি করে বিক্রি করে বা অন্যান্য কোনো জিনিস তৈরি করে বিক্রি করে, তাহলে শিল্প হবে। আর যদি মুদি দোকান বা অন্যান্য ছোটো বুটিক্স দোকান হয়ে থাকে তাহলে সেটা সেবার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং এরপর যেটা কৃষি কর্মখানার ভ্রাম্যমান কিনা, যদি ধরেন ফুচকা দোকান হয় বা বড় বিক্রেতা হয় তাহলে সেটা তো ভ্রাম্যমান, বা কোনো হাটে কাঁচামালের দোকান বসে তাহলে সেটা ভ্রাম্যমান হবে এবং সেখানে কিন্তু হ্যাঁ হবে, আমরা এটা না দিচ্ছি। এবং কৃষি বহির্ভূত যে কাজটি হয় সেটা যদি ফ্রিল্যান্সিং হয় তাহলে ইন্টারনেট ভিত্তিক হয় বা ইউটিউবিং হয় বা ফেসবুকিং বা টিকটক বা নেট দিয়ে যে ইনকাম কাজ করে, বেশিরভাগ ফ্রিল্যান্সিং হলে হ্যাঁ হবে আর না হলে না। এবং এই অর্থনৈতিক কাজটি, যে বা ভ্যান চালক বা
ভ্রাম্যমান ফুচকা বিক্রেতা বা মুদি দোকান সেটা কয়জন করে সেটা হলো মোট জনবল, সেখানে আমরা সংখ্যা দিয়ে দেবো, একজন, দুইজন, পাঁচজন, যে কোনো জন হতে পারে। তো তারপরে আমরা সেভ দিলে সেটা সেভ হয়ে যাবে। এটা একটা সাধারণ খানোর যতগুলো প্রশ্ন হতে পারে আপনাদেরকে আমি একটা সামারি করে উত্তর দিয়ে দিলাম। এবার চলুন একটা অন্যান্য খানা দেখাই। অন্যান্য খানাতেও যেমন মেস বা মসজিদ, মন্দির, ছোটো যেগুলো প্রতিষ্ঠান নয় বা সাধারণ বাড়িও নয় এরকম প্রতিষ্ঠান, ছোট মেস সেটা অন্যান্য খানা হবে, বা কোনো মসজিদ আমরা সেটার নাম লিখবো এবং ঠিকানা লিখবো এবং ফোন নাম্বার, এগুলো সেম। এবং সেই অন্যান্য খানাটি কৃষিকাজ হয় কি না সেটা আমরা হ্যাঁ অথবা না দেব। যে অন্যান্য খানায় হতে কৃষিকাজ হতে পারে, অন্যান্য খানা আর এই খানা সেম প্রায় সব দেখতে পাচ্ছেন সাধারণ, খালি প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে এখানে আলাদা আছে, আর অন্যান্য খানা আমরা সিলেক্ট করলে সেম, সাধারণ খানা এবং অন্যান্য খানা একই, শুধু সেটা বাড়ি যদি না হয় ম্যাচ হয়ে থাকে তাহলে সেটা আমরা অন্যান্য খানা সিলেক্ট করবো, মসজিদের ক্ষেত্রে অন্যান্য খানা দেবো। এবং যেহেতু মসজিদে কোনো কৃষিকাজ হয় না তাহলে আমরা এখানে না দিয়ে দেবো, মসজিদে কোনো এক্সট্রা ইনকামের ব্যবস্থা থাকে না বা সেটা এখানেও না দেবো, তাহলে এটা আমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং আমরা সেভ করে দেবো। এবার আমরা একটা প্রতিষ্ঠান দেখাই, এখানে প্রতিষ্ঠানের নাম লিখবো আমরা, যেমন স্কুলের নাম বা কোনো কৃষি অফিস বা বিবিএস, যেগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে বা বেসরকারি কোম্পানি রয়েছে সেগুলোর নাম লিখবো, এবং ঠিকানা এখানে লিখবো, ফোন নাম্বার, এবং অবশ্যই ইমেল অ্যাড্রেস থাকবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখবো। এবারে এই প্রতিষ্ঠানটি কি সেবামূলক নাকি শিল্প, যদি সেটা এই কোনো সরকারি প্রতিষ্ঠান হয় স্কুল তাহলে সেটা সেবা হবে, যদি কোনো পণ্য তৈরি করে বা বিক্রি করে তাহলে শিল্প, এবং কৃষি যেমন হর্টিকালচার থাকে বা কৃষি গবেষণা ইনস্টিটিউট, এরকম কৃষি রিলেটেড হলে আমরা কৃষি দেব। এরপর এই প্রতিষ্ঠানটা যদি স্থায়ীভাবে এখানে কাজ করে থাকে তাহলে আমরা স্থায়ী দেব, আর যদি অস্থায়ী কাঠামো থাকে যে বিল্ডিং তৈরি করে নাই কিছুদিন পর চলে যাবে তাহলে আমরা অস্থায়ী দেব। এবং মালিকানাটা যদি শুধু ধরেন নর্মাল প্রতিষ্ঠান হয় বা মুদি দোকান হয় তাহলে তো সেটা হবেই একক মালিকানা, তাহলে আমরা একক সিলেক্ট করবো, আর যদি কয়েকজন মিলে মালিক হয় তাহলে আমরা অংশীদারি সিলেক্ট করবো, এবং বড়ো কোনো কোম্পানি হলে আমরা প্রাইভেট কোম্পানি দেবো, এবং যদি শেয়ার বিক্রি করে থাকে তাহলে পাবলিক দেবো, এবং সরকারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সরকারি বা প্রাইমারি স্কুলগুলো আমরা সরকারি সিলেক্ট করবো, এবং স্বায়ত্তশাসিত যেগুলো সরকারি নয় নিজের অর্থায়নে পরিচালিত সেগুলো স্বায়ত্তশাসিত, এবং বিদেশি হলে বিদেশি এখানে যেটা হয়, আর যদি এর মধ্যে কোনোটাই না হয় তাহলে আমরা অন্যান্য দেব, এবং এখানে লিখে দেব যেটা কোন ধরনের, যেমন কিছু হাই স্কুল রয়েছে এমপিও ভুক্ত সেগুলো আমরা এমপিও লিখে দিতে পারবো, এমপিও স্কুল বা এমপিও হাই স্কুল। এরপরে মোট যে জনবল, মানে যদি স্কুলের ক্ষেত্রে হয় তাহলে যদি শিক্ষক হয় তাহলে শিক্ষক যদি 10 জন থাকে, এবং যদি কর্মচারী এবং যদি অফিসার 2 জন থাকে তাহলে মোট হয় 12 জন, এভাবে আমরা 12 দেবো, তাহলে এভাবে মোট জনসংখ্যা আমরা মোট কর্মরত সংখ্যা দিয়ে দেবো। এভাবে প্রাতিষ্ঠানিক খানাগুলো আমরা করব। আরও প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানান। আমি 3টা খানায় মানে কীভাবে করবেন এবং কোন জায়গায় হ্যাঁ হবে না হবে সেগুলো আপনাদেরকে শুধু করে দেখালাম, এছাড়া আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত।